6 টাকা থেকে শুরু হ্যাঁ 6 টাকা তারপরে এই একটা আছে পিতলে 7 টাকা একটা আছে রাবার অনেকে রাবার চায় রাবার আচ্ছা 11 টাকা করে 11 টাকা পিস লাইট আছে হ্যাঁ লাইট আছে 11 টাকা 11 টাকা হ্যাঁ পাশাপাশি এটা হলো আপনার 12 টাকা পিস 12 টাকা করে মাত্র আপনার 90 টাকা ডজন আপনার এটা হলো আপনার 37 টাকা পিস 1 2 3 4 5 6 আইটেম আছে আচ্ছা দুইটা কালার হ্যাঁ দুইটা কালার মানে একটা হলো হলুদ একটা হলো নীল হ্যাঁ কালারিং ডিমারও আছে কত করে আমার কাছে আপনার 70 থেকে 75 গজ থাকবে আমি আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে কলেজের ফাঁকে ফাঁকে আপনি ব্যবসাটা ধরে রাখছেন আর কি আচ্ছা তাহলে আজকের ভিডিওটা মূল আকর্ষণ থাকবে আপনাকে নিয়ে যেহেতু আপনি অল্প বয়সে ব্যবসাটা দাঁড় করে ফেলেছেন আর যেহেতু আপনার বড় ভাইয়ের ব্যবসাটা আপনি মানে পড়াশোনার পাশাপাশি আপনি এই ব্যবসাটা ধরতেছেন তার মানে আমাদের যারা পড়াশোনার ফাঁকে ফাঁকে যারা ব্যবসা করবে তারা তো কিন্তু এটা আপনার দেখে দেখে কিন্তু উৎসাহ পাবে যে কীভাবে ব্যবসা করতে হয় আচ্ছা তাহলে ভাই আমরা শুরু থেকে আপনার শপের লোকেশনটা জানি একটু সুন্দর স্কয়ার সুপার মার্কেট গুলিস্তান আপনার 72 নম্বর দোকান 5 নম্বর গেট 72 নম্বর দোকান আচ্ছা আসলে আমাদের পেয়ে যাবেন হযরত ইলেকট্রিক আচ্ছা আর রাকিব ভাই যেহেতু আপনার শপে এসে দেখি প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্য সেক্ষেত্রে প্রাইজের দিক দিয়ে কি আমাদের ভিউয়ার্সরা 100% এই প্রাইসগুলো পাবে হ্যাঁ আমি যেটা বলবো সেটা একেবারে যেরকমও সেটাই পাইবো আর অন্যটা পাইবো না যেরকম আপনার প্রথমে অনেকে টু পিন দেখায় যে 5 টাকা 2 টাকা 3 টাকা পিস কোনো টু পিন নাই বর্তমানে সর্বোচ্চ গেলে আপনার 6 টাকা পিস কোনো টু পিন আচ্ছা দেখান দেখি আমরা 6 টাকা করে 6 টাকা থেকে শুরু হ্যাঁ 6 টাকা থেকে শুরু হ্যাঁ 6 টাকা তারপরে একটা আছে পিতলে 7 টাকা একটা আছে রাবার অনেকে রাবার চায় রাবার আচ্ছা 110 টাকা ডজন 110 টাকা কত করে পড়লো এটা আপনি ক্যালকুলেটর দিয়ে দিলে পাওয়া যাবে পেয়ে যাবেন আচ্ছা তারপরে এই একটা আছে আপনার 11 টাকা পিস 11 টাকা করে 11 টাকা পিস লাইট আছে হ্যাঁ লাইট আছে 11 টাকা করে হ্যাঁ 11 টাকা পাশাপাশি এই যে এখানে আছে এটা কি পোকো হ্যাঁ পোকা কত করে এটা হলো আপনার 12.5 টাকা পিস 12.5 টাকা করে 12.5 টাকা পিস এই যে এখানে বেশি আছে কত করে এগুলো এটা আপনার 11 টাকা পিস 11 টাকা 11 টাকা হ্যাঁ পাশাপাশি 9 টাকা 10 টাকা বলে কিন্তু 9 টাকা 10 টাকা কোনো বেড সাইজ নেই আচ্ছা পাশাপাশি এই যেটা আছে এই একটা আছে এটা হলো আপনার 12 টাকা পিস 12 টাকা করে 11.5 টাকা ধরা যাবে আচ্ছা এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার যদি প্যাকেটে কোনো নষ্ট বা কিছু বের হয় তাহলে ওই ক্ষেত্রে গ্যারান্টি আছে আচ্ছা নষ্ট বের হলে পাল্টায় নিয়ে যাবেন আরেকটা আচ্ছা এই যে পাশাপাশি এটা কত একটা আছে এটা হলো আপনার এইখানে থেকে দেখেন 11.5 টাকা পিস 11.5 টাকা করে আচ্ছা তারপরে এই একটা টুপিন আছে আপনার 110 টাকা ডজন 110 টাকা 110 টাকা করে ডজন আচ্ছা তারপরে কিছু লাইট আছে আপনার ডিম লাইট অনেকে ডিম লাইট চাই আচ্ছা ডিম লাইট তো অনেক কালার দেখা যাচ্ছে হ্যাঁ অনেক কালার অনেক অনেক পদের আইটেম আচ্ছা কত করে একটা বলেন আমাদের 7 পদের আইটেম আছে এই যে এই প্যাকেট দেয়া মাত্র 16 টাকা পিস 16 টাকা মাত্র 16 টাকা পিস এই প্যাকেট অনেকে নর্মাল প্যাকেট দিবে ভাই 8 টাকা 10 টাকা করে ভাই ডিম লাইট আপনি 16 টাকা চাচ্ছেন ভাই কারণটা কি ভাই এটা হলো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে 8 টাকা 10 টাকার মাল আছে ভাই ওটা হলো বাংলা একেবারে কালার বুঝাই যাবো না আর এটা হলো চায়না মাল এটা আছে 10.5 টাকা এটা এই ডি এই 6টা আইটেম হ্যাঁ 16 টাকা পিস আইটেম 16 টাকা করে হ্যাঁ এই যে এই 6টা আইটেম 6টা আইটেম 16 টাকা করে পার 16 টাকা পিস আচ্ছা আর পাশাপাশি এই যে এখানে আছে আরো তারপরে এই যে এডি আছে 22 টাকা কত 25 টাকা এটা হলো পাসওয়ার্ড 25 টাকা হ্যাঁ 25 টাকা আচ্ছা এটা হলো আপনার অনেকে আইসির মাল দেওয়া এটা লকের মাল এই যে খুইলা দেখে নেবেন আচ্ছা খুলে দেখে নেবেন এটা হলো আপনার লকের মাল কত টাকা 16 টাকা হ্যাঁ সার্কিটের মাল 16 টাকা আর এটা 22 টাকা 22 টাকা এটা আছে 25 টাকা 25 টাকা এটা কত ওয়াট এটা হলো আপনার 7 ওয়াট 7 ওয়াট হ্যাঁ 25 টাকা 25 টাকা এটা হলো আপনার 35 টাকা কত ওয়াট এটা হলো আপনার 9 ওয়াট 9 ওয়াট এটা 12 ওয়াট আছে আচ্ছা 12 ওয়াট আপনার 42 টাকা 42 টাকা করে 42 টাকা সব হলো আপনার
65 থেকে 70 গজ থাকবে, 2 কাল তার মাত্র 500 টাকা, 500 টাকা, কত 22 এটা 3 22
১২০০ টাকা যদি আপনার ভিডিও দেখে আসেন ১১২৮০ টাকা ১৩০ টাকা আপনি মানে বিক্রি করেন যেটা সত্যি আপনি যদি মানে পড়াশোনার ফাঁকে আপনি ব্যবসা করতেছেন? আচ্ছা, মানে আপনি যা বললেন সত্য কথা বলতেছেন, এখানে কোনো লুকোচুরি কোনো কথা নেই? লুকোচুরি কোনো কিছু নেই। আচ্ছা, মানে আপনার থেকে আসলে নিবে যারা, তারা আসলে কি মনে করেন কি যে ঠকবে নাকি না জিতবে? এটা আপনি জিতা ঠকা আমার আপনার নিজের উপর। আপনি মালটা কিনলেন, এটা ১০টা দোকান যাচাই করবেন যে মালটা ঠকলাম নাকি জিতলাম। এটা 10 দোকানে জিগাইলে বলবে না ভাই আপনি ঠকছেন, এটা বলবে সবাই। আচ্ছা, আর ভিউসার আসলে আজকে যে দোকানটা আসছে আসলে আপনারা বলতে পারেন যে ভাইয়া এত অল্প বয়সে এসে ব্যবসা করতেছে, আসলে আজকের মালগুলো কিন্তু রেটগুলো কিন্তু একটু এলোমেলো পাচ্ছে, কারণ আসলে আমরা কিন্তু সবসময় 2 টাকা ৩ টাকা ৫ টাকা করে কিন্তু রেটটা শুরু করি, আর আজকে রেটটা কিন্তু হয়েছে যে আসলে ৬ টাকা ৭ টাকা ৮ টাকা যেটা যে রেট, মানে আসলে আজকে আমরা কিন্তু এই ডিম লাইটটা ভিডিও করে ৭ টাকা ৮ টাকা ১০ টাকা এখানে কিন্তু আসলে গোমর পাইবেন, এখানেই কিন্তু গোমর ভাই কিন্তু বলে দিয়েছে যে আসলে ভাই এটা কিন্তু কালারিং, এটার ভিতরে কিন্তু কোয়ালিটি আছে। আপনারা দেখাইবো একটা দিয়ে দিবেন আরেকটা। আচ্ছা, এরকম অবস্থা আর কি। এই যে ৬ পিন আছে আমাদের মাঝে। ও, ৬ পিন গুলো কত করে? সর্বনিম্ন আছে ৪৫ টাকা ৪৫ টাকা কত করে গ্যারান্টি? এটা কোনো গ্যারান্টি না, এটা হলো দোকান গ্যারান্টি। আপনার দোকান গ্যারান্টি? হ্যাঁ, দোকান গ্যারান্টি। আচ্ছা, এটা কি কোনো নষ্ট বাইরে হয় তাহলে সেই ক্ষেত্রে গ্যারান্টি আছে? আচ্ছা, যদি কোনো নষ্ট বের হয় বাংলাদেশের বাইরে তাহলে সেই ক্ষেত্রে গ্যারান্টি। ৪৫ টাকা থেকে শুরু করে? হ্যাঁ, ৪৫ টাকা থেকে। এটা কত করে? এটা হলো এমকে ডিমার। আচ্ছা, অনেকে এমকে ডিমার চাই এই যে। আচ্ছা, কত করে এটা? এটা হলো আপনার ৫৫ টাকা পিস। ৫৫ টাকা পার পিস? গ্যারান্টি টাকা ২ বছরের গ্যারান্টি। এই যে গ্যারান্টি লেখা আছে, লেখাই আছে ২ বছরের গ্যারান্টি। আচ্ছা, আর কিছু তার দেখা যাচ্ছে আপনি বলতে চাচ্ছেন? এই যে এফটি তার আছে। এফটি তার? এফটি। আচ্ছা, কত করে এফটি? আপনার সর্বনিম্ন ৩২০ টাকা থেকে শুরু। সর্বনিম্ন ৩২০ টাকা থেকে শুরু। চায়না তামা নাকি? হ্যাঁ, চায়না তামা। চায়না তামা? হ্যাঁ। কত গজ থাকে চায়না তামা? এটা হলো আপনার ৮০ গজ থাকবে। ৮০ গজ কত? ৭৬। এটা ৩৭। ৩৭ ৩২০ টাকা থেকে। ৩২০ টাকা থেকে তামা যদি নিতে চায়? তামা নিলে আপনার ৮০০ ৯০০ আরো হেভি আছে ১২০০ আর এই যেগুলো মাল আছে এগুলো কত করে? চলে এলো আপনার ৪৭ মাত্র ২০০ টাকা কয়েল। ২০০ টাকা মাত্র? ২০০ টাকা কত গজ থাকবে এটা? আপনার ৭০ থেকে ৭৫ গজ থাকবে। আমি যেটা সত্যি কথা এটাই বলবো, আচ্ছা মিথ্যা কথা বলবো না। আর ফায়ার প্রুফ আছে কিনা? হ্যাঁ, ফায়ার প্রুফ এই যে একটা মাল আছে, ফায়ার প্রুফ একটা আছে। আচ্ছা, এটা কোনটা? এটা কত? ৭৬। এটা হলো আপনার ৩৬ দেখানো লাগবো না? ৩৬ হ্যাঁ, ৩৬ ৩৫০ টাকা ফায়ার প্রুফ থাকবে। ফায়ার প্রুফ থাকবে। কত গজ থাকবে এটা? আপনার ৯০ গজ থাকবে। ৯০ গজ ৯০ গজ ৯০ গজ মানে ফায়ার প্রুফ যেগুলো এগুলো ৯০ ৮০ ৯০ গজ থাকে। হ্যাঁ, আর যেগুলো নন ফায়ার প্রুফ ৩৮০ টাকা ৪৮০টাকা ৪০-৩০ সবই আছে, ৭০ পর্যন্ত আছে। আচ্ছা, মানে ভিউয়ার্সরা আসলে প্রচুর পরিমাণে কিন্তু ভাইয়ের এখানে তার রয়েছে, আসলে তার উনি কিন্তু এনে বিক্রি করে। আসলে অনেকে আপনাদেরকে বলবে যে ভাই আমি কিন্তু তারের গোডাউন, আসলে তার নিজেরা তৈরি করে নিজস্ব নাম, আসলে ভাই কিন্তু সরাসরি বলে দিয়েছে যে আমার কোনো নিজস্ব কোনো নামের তার নেই। তো অবশ্য অবশ্য আপনারা বিআরবি বিজলি আর আর যে কোনো ধরনের তার কিন্তু চাইলে কিন্তু সাথে সাথে দিতে পারবে। সেক্ষেত্রে কত পার্সেন্টেজ থাকবে এটা? আপনার বিআরবিতে বর্তমানে আমাদের যেহেতু আপনার ভিডিওটা আজকে নতুন দেখবে, আসলে আপনার রেটটা কিন্তু আসলে আমার কাছে একটু হতবাক লাগতেছে। আমাদের ভিউয়ার্সরা আসলে কতটুকু সত্যতা যাচাই করে কিন্তু আপনার কাছ থেকে মাল নিবে? যতটুকু
সেভে চাইবেন অতটুকু সেভে দেওয়া যাইব। আচ্ছা হ্যাঁ, আর কখনো মিথ্যাবাদী এখানে নাই, যা বলছেন কোনো ইয়া না, আশ্রয় নাই কোনো, মিথ্যা কোনো আশ্রয় নাই। আর আমার যারা, আপনি যেহেতু স্টুডেন্ট, আপনি স্টুডেন্টের এইগুলো বুঝেন, আর সর্বনিম্ন কত থেকে ব্যবসা শুরু করা যায়, এই ব্যবসাটা ধরতে গেলে? সর্বোচ্চ আপনার 1,000 টাকা থেকে শুরু করা যায়, 1,000-1,200-2,000। কিভাবে 1,000-1,200 টাকা দিয়ে কিভাবে শুরু করবে সে? এটা আপনি লাইট থেকে শুরু করে 20 টাকা দামের, 25 টাকা দামের লাইট আছে, এগুলো থেকে শুরু করতে পারবে। কিন্তু দোকানে দোকানে আপনি অনেকে বলে ভাই 2,000-3,000 টাকা তো তার ব্যবসা করবে। আচ্ছা, এক কয়েল তার কিনতে গেলে, তামার তার কিনতে গেলে 1,200 টাকা শেষ। আচ্ছা, আপনি আর কি কিনবেন? আচ্ছা, এইতে শুরু করতে হয় যে আপনার লাইটিং দিয়ে শুরু করতে হবে, অল্প পুঁজি দিয়ে, এগুলো যে অল্প পুঁজির আইটেমগুলো দিয়ে, লাইটগুলো দিয়ে আপনি ব্যবসা শুরু করতে হবে, শুরু করা যায়। আচ্ছা, আর তাহলে আপনার এখানে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কিনা? কন্ডিশন কুরিয়ার সার্ভিস আপনি যেমনি চাইবেন সেভাবেই দেওয়া যাবে, আর যদি নগদে নেন, নগদ আপনি দিলে আপনার গাড়ি ভাড়া ইয়া ট্রান্সপোর্ট ভাড়া ফ্রি, মানে নগদ নগদে পেমেন্ট করলে আপনার গাড়ি ইয়া ট্রান্সপোর্ট ভাড়া ফ্রি। সেক্ষেত্রে কত টাকা আপনাকে দিতে হবে? হ্যাঁ, 5,000 হোক 10,000 হোক 20,000 হোক এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যত টাকার মাল দেবেন অত টাকা দেওয়া যাবে, কিন্তু নগদে দিলে আপনার গাড়ি ভাড়া ফ্রি, কিন্তু সর্বোচ্চ 5,000 টাকা নিতে হবে। আচ্ছা, 5,000 টাকার মাল নিলে আপনার ইয়া ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা ভিউয়ার্স, আসলে ভাইয়ে কিন্তু আসলে ফার্স্ট ভিডিও করেছে, আসলে একটু কথাটা একটু বেজে বেজে আসে, আপনারা কিন্তু বুঝতে পারছেন ভাই কিন্তু যা বলেছে সত্যি কথা বলেছে, আসলে এখানে এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি, আসলে এখানে কিন্তু রেটগুলো যা ছিল তাই বলেছে। আসলে অনেকে আমরা কম রেট বলে দিয়ে কাস্টমারকে আনার চেষ্টা করে, ভাই কিন্তু আসলে বলেছে আইলে দিতে পারে না ভাই, মাল শেষ, মাল গোডাউনে নাই, আরও অনেক কথা বলে। আচ্ছা, ওইটা বলি না, আমার যেটা সত্যি কথা সেই রেটটাই বলেছেন। আচ্ছা, যাই হোক, আমরা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটাতে আমি বারবার কিন্তু একই কথা বলেছি, আসলে এখানে যত ধরনের কোয়ালিটিগুলো আছে, সুবিধা আছে আমার কাছে। কত পার্সেন্ট আপনারা দিচ্ছেন? আমি সর্বোচ্চ যেটা পার্সেন্ট পাই এটাই 50%। 50% অনেকে 60%, 65% দেয়, ওটা 70%ও দেয়, যে কোনো ব্র্যান্ড দিবেন আপনার 50%, 50% যে কোনো ব্র্যান্ড, আর অনেকে 70% রেট আরও রেট বাড়াই আপনার 70% দিব, ওটা আপনি বুঝতে পারবেন না, আপনি দেখা নিবেন। আচ্ছা, আপনি যাচাই বাছাই করে নিন। আচ্ছা, তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি, আসলে যদি ভালো লাগে আর আপনারা ব্যবসা করতে চান, সততার সহিত যদি ব্যবসা আসলে কোথায় করবেন, কীভাবে করবেন, একটি ভালো প্রতিষ্ঠান আসলে চেষ্টা করেছি, ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে, এবং স্টুডেন্ট মানুষ আপনারা বুঝতে পারছেন যে এই বয়সে কিন্তু সে ব্যবসা ধরে ফেলেছে, আর বড় ভাইয়ের ব্যবসা কিন্তু সে যেহেতু ব্যবসা ধরে ফেলেছে, সেহেতু কিন্তু ব্যবসাটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট, যে আসলে সেই অল্প বয়সে কিন্তু ব্যবসার হাল ধরেছে। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন। আজকের জন্য বিদায় নিতে চাইছেন, নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম।